যে ফিজিক্যাল প্রেজেন্স সেটা দেখার জন্য এক পলক দেখার জন্য মানুষের সারা ত্রিপুরার লোক সেখানে ভিড় করেছিল। অনেকে দেখতে পেয়েছেন, অনেকে মাঠে প্রবেশ করতে পেরেছেন, অনেকে পারেন। আপনারা জানেন আজকে এই কোঅপারেটিভ সোসাইটির উদ্যোগে যে এখানে প্রকল্পগুলো উদ্বোধন হলো, এটা একটা পার্ট, কিন্তু যে উন্নয়নের একটা পার্ট, মানুষকে আত্মনির্ভর করা, মানুষকে তার জীবন জীবিকা তাকে তৈরি করার লক্ষ্যে এই ত্রিপুরা সরকার চেষ্টা করে যাচ্ছে। এবং যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের যশস্বী হোম মিনিস্টার আমাদের অমিত শাহজি, উনাকে এই দায়িত্ব দিয়েছে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সম্পাদক। তো সেই বিষয়ে এখানে কথা হয়েছে যে 1959 থেকে যে সমবায় আন্দোলন থেকে শুরু হয়েছে সমবায় আন্দোলন, তো ত্রিপুরাতে সেভাবে কাজ চলছে, কিন্তু তার যে স্পিড সেটা এই 2018 এই ভারতীয় জনতা পার্টির যে সরকার এখানে এবার আসার পরে তার স্পিড 3 গুণা 4 গুণা 10 গুণা বেড়ে গেছে। কারণ সময় কম, কিন্তু মানুষের যে পরিষেবা, মানুষের একটু যদি দুঃখ কষ্ট লাঘব করা যায়, রাজনীতির নামে যেন রাজনীতি না হয়, সত্যিকারের অর্থে মানুষের যেসব যে অসুবিধাগুলো সেগুলো যাতে নিরসন করা যায় সেই লক্ষ্যে কাজ করছে। এখন এখানে আমরা 365 দিন ধরে আমরা কাজ করি। আমাদের সরকার প্রধানমন্ত্রী জি আমাদের মার্গদর্শন দিয়েছেন যে মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। আমাদের সরকার এর মধ্যে দেখেছেন যে আপনারা প্রতি ঘরে সুশাসন আমরা অভিযান শুরু করেছি, এবং প্রতি ঘরে সুশাসন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে বেছে নিয়েছি। 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন। 3 মাসের জন্য আমরা ভেবেছিলাম যে যে বাকি কাজগুলো, যে বাকি যে বেনিফিশিয়ারি স্কিম আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের রাজ্য সরকারের, সেগুলো যারা পাননি বা বুঝতে পারেনি তাদের কাছে বুঝে সেই ব্যবস্থা করিয়ে দেওয়া, সেই লক্ষ্যে আমরা 3 মাসের টার্গেট নিয়েছিলাম। আমাদের গ্রাম পঞ্চায়েত ডিসি লেভেলে, আমাদের সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এবং স্টেট লেভেলে সেভাবে আমরা শুরু করেছি। এবং যেসব বেনিফিশিয়ারি স্কিম আমরা প্রকল্পগুলো আমরা যেভাবে মানুষকে যে 100% যে স্যাচুরেশন পয়েন্ট আমরা লক্ষ্যে করছিলাম, তার মধ্যে দেখা গেছে কিছু কিছু জায়গায় আমরা 93-94% কিছু কিছু জায়গায় 100% করেছি, কিন্তু সব ডিপার্টমেন্টের যেসব বেনিফিশিয়ারি স্কিম সেটা যেন 100% হয় তার জন্য আমরা সেই অভিযান শুরু করেছিলাম। কিন্তু যেহেতু মাঝখানে আমাদের দুর্যোগপূর্ণ আবহাওয়া, আমাদের কালী পূজা, দুর্গা পূজা, পূজার মরশুম ছিল, লক্ষ্মী পূজা ইত্যাদি সমস্ত মরশুমের কারণে কিছুটা ঘাটতি হয়েছিল আমাদের যে লক্ষ্যে আমরা সেই অভিযান করেছিলাম। তাই আরো একটু বাড়িয়ে ক্যাবিনেটে ডিসিশন করে আমরা 25শে ডিসেম্বর অবধি এই অভিযান এখনো চলছে। 25শে ডিসেম্বর আবার আরেকজন যাকে সবাই স্মরণ করে শ্রদ্ধার সাথে, তার নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, উনারও জন্মদিন, এবং সেই দিনটাকে আমরা সুশাসন দিবস হিসেবে পালন করি। অর্থাৎ একজনের আমরা প্রতি ঘরে সুশাসন শুরু করেছি আর শেষ করছি সুশাসন দিবসে, কাকতলীয় কিন্তু, কিন্তু সব প্রলয় করা এত সুন্দরভাবে মিলে যায়, এবং আমাদের সরকারের সমস্ত কাজগুলো এত সুন্দরভাবে হচ্ছে, যারা আধিকারিকরা আছেন, বিভিন্ন দপ্তরের যারা কর্মচারীরা আছেন, সবাই নিরবভাবে পরিশ্রম করছে। এবং শুধু অভিযান না, প্রতিনিয়ত প্রতিদিন আমাদের ডিপার্টমেন্টে এবং আমাদের সেক্রেটারিতে বসে বসে আমরা সেগুলো আমরা প্রতিদিন তার কোথায় কত পার্সেন্টেজ হয়েছে বিভিন্ন জায়গায় তার রিভিউ মিটিং আমাদের করতে হয়। আমাদের সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি প্রতিদিন আমি দেখি, এবং আমাদের যারা আধিকারিক তারাও দেখেন, সেক্রেটারি চিফ সেক্রেটারি থেকে আমাদের সব দেখেন যে এটা কত পার্সেন্টেজ হলো, কেন ওই জায়গায় কম, কেন কম হবে, কেন সেখানে যে ডাটা এন্ট্রি যে দিচ্ছে সে প্রপারলি দিচ্ছে কিনা তার বিষয়ে আমরা খোঁজ খবর নিই, এবং সেইভাবে আমরা কাজ করছি। শুধু অভিযানের নামে অভিযান না, এটা যেন যে কারণে করছি সেটার জন্য আমরা ফুলফিল করতে পারি। এবং এই অভিযানের কি লাভ, এই অভিযানের লাভ কেন্দ্রের যে বেনিফিশিয়ারি স্কিম, আমাদের রাজ্যের যে বেনিফিশিয়ারি স্কিম, সেইগুলো উদাহরণস্বরূপ আমি বলতে পারি। কারণ
एसटी सर्टिफिकेट लागबे ওই মেলা বা অ্যাওয়ারনেস প্রোগ্রামে আপনি সফলতা পেয়ে যাচ্ছেন আয়ুষ্মান ভারতের কার্ড লাগবে সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন এসটি সার্টিফিকেট লাগবে আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন এসসি সার্টিফিকেট লাগবে পেয়ে যাবেন তো বিভিন্ন মিনিস্ট্রিগুলো লাগবে পেয়ে যাচ্ছেন তো তাছাড়াও যারা এসএসজি গ্রুপ যারা আছে আমাদের মা ও বোনেরা তাদেরকে আমরা ওই মেলার মধ্যে বিভিন্ন ভাবে আমরা আর্থিক ভাবে আমরা সাহায্য করছি বিভিন্ন আমাদের টিআরএল এর মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে কোথাও ২০ লাখ টাকা কোথাও ১০ লাখ টাকা বিভিন্ন ভাবে আমাদের কৃষি দপ্তর থেকে দেওয়া হচ্ছে সুকর থেকে আরম্ভ করে মূলক থেকে আরম্ভ করে বিভিন্ন যন্ত্রপাতি থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে তো সমস্ত ডিপার্টমেন্ট সেইগুলোর কাজ করছে যাতে করে মানুষকে আমরা সেই সুবিধাগুলো আমরা দিতে পারি আপনারা জানেন আমরা সরকার গঠন করেছি সংখ্যাধিক্যের কারণে এমএলএস এখানে সংখ্যাধিক্য থাকবে সেই তাই সরকার করবে কিন্তু আমরা চাই না আমরা সরকার সাধারণ মানুষ থেকে আমরা যেন দূরে না যায় তার জন্য আমি বারবার বলি যে আমাদের সরকার মানে এটা আমার সরকার আমি প্রায়শই বলতাম আমার সরকার এই ফিলিংস আপনাদের মধ্যে আমাদের মধ্যে সবার যেন থাকে তার জন্য একটা ওয়েব পোর্টাল সকলের নম্বর আমি তার উদ্বোধন করি এবং সেই পোর্টালের মধ্যে কি সুবিধা যে আপনার যখন এই রাস্তা দিয়ে আসছেন কোথাও একটা ড্রেন খারাপ আপনার সাথে সাথে ফটো তুলে সেই সেটাকে পোর্টালে আপনি আপলোড করতে পারবেন কোথাও তার ছিঁড়ে আছে কোথাও বৃষ্টি নেই কোথাও আপনার রাস্তা খারাপ ফটো তুলে আপনি চার দিনের মধ্যে আপনার সেই ওয়াকিং ভিলেজ আমাদের আধিকারিকরা ভিলেজ ভিলেজে হাঁটবে সেখানে কোথাও কোনো সমস্যা যদি থাকে তো সেখানে চার দিনের মধ্যে এই আপলোড করার সাথে সাথে চার দিনের মধ্যে সেটা মানে সেটাকে সলিউশন করতে হবে যদি না হয় তাহলে পরবর্তী যে পদক্ষেপ সেটা এসডিএম লেভেলে হবে এসডিএম লেভেলে যদি না হয় সেটা ডিস্ট্রিক্ট লেভেলে হবে ডিস্ট্রিক্ট লেভেলে না হলে সেটা আমাদের চিফ মিনিস্টার চিফ সেক্রেটারি লেভেলে হবে মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের বুঝতে পারে না অনেক সময় দেখো একটা জিনিস একটা খাম্বা খারাপ আছে কার কাছে যাবে বুঝতে পারছে না হবেও কি না কারণ এটা অনেক দিনের এটা ওয়ার্কিং কালচার আমাদের মধ্যে অফিস কাছাকাছি গেলে অনেক সময় বলে আসতো কিন্তু কাজটা হবে কিনা এখন কিন্তু সেই সুবিধা নেই কারণ হচ্ছে কিনা আর কেন হচ্ছে না তার জবাব দেই এখন কিন্তু এই সরকার এই ওয়েব পোর্টালের মাধ্যমে আমরা মানুষের কাছে যাবো আমরা চাই যে মানুষ আমাদের সাথে আমাদের সব সময় এই যে ওয়েব পোর্টালের মাধ্যমে মানুষ এবং আপনাদের দ্বারা যারা আমরা জনপ্রতিনিধি মন্ত্রী তারা মধ্যে একটা সেতু বন্ধনের মাধ্যম আমরা এটা তৈরি করেছি বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি স্বাস্থ্য আজকেও জানেন আপনাদের এই বিধানসভা কেন্দ্রে একটা পিএসসি ওপেন করে এসেছি এত সুন্দর সুদৃশ্য পিএসসি সমস্ত জায়গায় সারা ত্রিপুরাতে আমি যাচ্ছি সব জায়গায় একটা ফিল গুড মনে হচ্ছে এই সরকার আমার সরকার যেটা হচ্ছে এই ধরনের একটা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি বহুদিন বাদে আমরা চাই যে এই ত্রিপুরাতে আমাদের জাতি জনজাতির যে ঐক্য বন্ধন বন্ধন সেটাকে আমরা সুদৃঢ় করবো আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন জনজাতিদের জন্য আমাদের আপনারা দেখেছেন এয়ারপোর্ট এতদিন ধরে কুম্ভীরাশ্রু আমরা দেখেছি কুম্ভীরাশ্রু সরকার আমরা দেখেছি মুসলিমপুর সরকার আমরা দেখেছি সন্ত্রাসের সরকার আমরা দেখেছি কিন্তু ওরা খালি কাম মাত্র কামটা ফিকার করো আর উসকা জিকার করো এখানে কাম মাত করো এই ধরনের ওরা সরকার ছিল আমরা এসে এই এয়ারপোর্টে বিবেকানন্দ আমরা যে বিভিন্ন শিশু মানিক্য বাহাদুরের নামে আমরা নামাঙ্কিত করেছি এবং নর্থ ইস্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট এবং সেটাকে আমরা আর কয়েক দিনের মধ্যে কথা হয়ে গেছে সেটা চিকাগোতে যাবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে সেটা শুরু হবে বারবার আমি কথা বলছি কেন্দ্রীয় মিনিস্টারের সাথে উনিও আমাকে আমাদের কথা দিয়েছেন এবং যে কোনো সময় আমাদের উন্নয়ন চলছে আমাদের আপনার ন্যাশনাল হাইওয়ে ৬টা কাট অলরেডি চলছে আরো ৭টা ন্যাশনাল হাইওয়ে আরো অনুমোদন দিয়েছে ৪টে রূপয়েরা আমাদের অনুমোদন দিয়েছে আমি যখন গুয়াহাটিতে গেলাম এবার আমাদের নীতিনজি আমাদের যে মাননীয় ইউনিয়ন মিনিস্টার সড়ক পরিবহনের মন্ত্রী উনি আমাদের আরো ৭টা আমাদের ন্যাশনাল হাইওয়ে অনুমোদন দিয়েছে শুধু তাই নয় যখন ওনাকে আমি বললাম যে আমাদের মেইন যে ন্যাশনাল হাইওয়ে আমাদের হার্টল্যান্ড সেটা হচ্ছে NH-0 সেটাকে আপনি চার লাইনের আপনার ফোর লাইনের আপনার দিতে হবে সাথে সাথে ওখানে বসেই উনি স্টেজের মধ্যে বসে অনুমোদন দিয়ে দেবেন আমাদের প্রধানমন্ত্রীর যে মার্গদর্শক ৩১ পলিসি সেই ৩১ পলিসিতে এখন সরকার চলছে
समस्त नर्थ ईस्ट अश्व हिसाब से प्रधानमंत्री मनमोहन देव नाम दिए आठटा स्टेट के उन्नी आगे सातटा अस्त्र रश्मि यही कारण चार्टा आठटा जो राज्य आज नर्थ ईस्टे तरह मध्य आगे क्योंकि अनेक মনে হচ্ছে যেন একটা মানে এক সূত্রে আমরা বন্ধনে আবদ্ধ হয়ে গেছি এবং আগে ইন্টারস্টেট প্রবলেম ছিল এবং সবচেয়ে বড় সন্ত্রাস আমরা দেখেছি টেরোরিস্টের এখন প্রায় নাই বললে চলে কিছু কিছু জায়গায় আছে তো সব জায়গায় নির্মূল করছে একটা সম্প্রতি এবং ঐক্যের যে একটা বাতাবরণ সারা নর্থ ইস্টের মধ্যে চলছে যেখানে আপনারা দেখছেন রেলওয়ে আজকে আমি রেলওয়ে আমি আসতে যাচ্ছি আমার কোনো অসুবিধা হচ্ছে না সমস্যা হচ্ছে না সব মানুষ যাচ্ছে রেলওয়ে এখানে প্রায় দশটা থেকে বারোটা এক্সপ্রেস ট্রেন ভাবা যায় কোনোদিন যে ত্রিপুরার থেকে কোনোদিন এবং এক্সপ্রেস ট্রেন প্রদেশে বিভিন্ন প্রদেশে যাবে ভারতবর্ষে কোনোদিন পাবিনি আমরা হাওড়া স্টেশনে যখন শিয়ালদাতে আমরা যেতাম ভাবতাম ওদের জন্য বুঝি এইসব আমাদের ত্রিপুরার লোকদের জন্য এতদিন ৭৫ বছর হতে চললো কিন্তু কোন অবস্থায় এই উন্নয়ন আমরা দেখিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জিন্দাবাদ জিন্দাবাদ বলার আগে উনি দিয়ে দিয়েছেন ব্রড গেজের আমাদের আগরতলা হয়ে একদম সাতক্ষীরা শেষ প্রান্তে পৌঁছে দিয়েছেন এবং শুধু তাই না উনি এই আগরতলা রেল স্টেশনকে এত সুদৃশ্য রেল স্টেশন বানাচ্ছে যেটা দেখবার মতো অলরেডি এসকেলেটারও লেগে গেছে ওখানে এত সুন্দর সব ভাবে বারবার উনি বলছেন আমি এই ত্রিপুরাকে হীরা মডেল বানিয়ে যাবো আপনারা জানেন যে ইন্টারনেটে ইন্টারনেটে এখানে তৃতীয় স্ট্রংগেস্ট গেটওয়ে এই ত্রিপুরার তো সেই জায়গায় আমাদের যারা সমস্ত যুবক যুবতীরা আমরা যারা আছি সবাই ইন্টারনেটকে ব্যবহার করে বিভিন্ন ভাবে এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষে যে বিশেষ যে যে উন্নত যেসব চিন্তা ভাবনা সেটাকে হাতের মধ্যে আশা দিতে পারছি আমরা কথা বলতে পারছি তো সেইভাবে আমরা কাজ করছি তো এখানে আপনার এয়ারওয়েজ থেকে আরম্ভ করে আমাদের রেলওয়ে থেকে আরম্ভ করে ইন্টারনেট থেকে আরম্ভ করে ন্যাশনাল হাইওয়ে থেকে আরম্ভ করে সবটুকুই উন্নয়ন উন্নয়ন তো কোঅপারেটিভ সোসাইটিও সেই দিকেও কেন পিছিয়ে থাকে সেই বিষয়ে কাজ করছে ল্যান্ডস অ্যান্ড ট্যাক্সের ওরাও এখন একটা আমি যখন পার্টির শহর দিয়েছিলাম সেখানেও এদেরকে আমি যে সেল বানিয়ে দিয়েছি তারাও কিন্তু খুব উন্নত মানের কাজ করছে এবং সবাইকে এক করে খুব সুন্দরভাবে সাধারণ মানুষের কারণ এই আন্দোলন খুব শক্তিশালী শক্তিশালী কিন্তু সংগঠন এবং সত্যি কথা বলতে কি একদম যারা গ্রামে গঞ্জে এই আন্দোলনকে যদি আমরা ঠিক ঠিক ভাবে সামনের দিকে চালিয়ে যেতে পারি আমাদের সমাজ যেভাবে শক্তিশালী হবে আমাদের মা ও বোনদের যেভাবে আমরা শক্তিশালী করার জন্য 33% রিজার্ভেশন দিয়েছি আমরা বিভিন্ন মার্কেটে সরকারি মার্কেটে 50% আমাদের মা বোনদের জন্য আমরা সংরক্ষিত রেখেছি তো সমস্ত দিকে আপনারা জানেন ভাই প্রকাশ সম্মানী ঘোষণা দিয়েছিলাম যে যারা আমাদের মেয়েরা আছে যারা ডিগ্রি কলেজে সাধারণ ডিগ্রি কলেজে পড়ে তাদেরকে বিনা বেতনে যেন ওরা পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করছি আমরা এবং সাতটা সারা ত্রিপুরার মধ্যে সাতটা এক্সক্লুসিভলি আমাদের শুধু মেয়েদের দ্বারা চালিত পরিচালিত আমরা এই থানাগুলো আমরা এখানে শুরু করেছি তো সব জায়গার মধ্যে আমরা মেয়েদের সুরক্ষিত রাখতে চাই বিভিন্ন জায়গায় আমরা ক্যামেরাটিক করছি আগরতলা সহ আগরতলার বাইরেও বিভিন্ন জায়গায় যাতে কোনো জায়গার মধ্যে এই মডেস্টি অফ দা আওয়ার মানে যে আমাদের মহিলাদের যাতে থাকে সঙ্গে সুরক্ষিত থাকে সেই দিশায় আমরা কাজ করছি আইন শৃঙ্খলার কথা অনেকে অনেক কিছু বলে আইন শৃঙ্খলা এখানে ২৮টা প্রদেশের মধ্যে ত্রিপুরার স্থান আমি পুরো টাটা শুধু আমি সব জায়গায় আমি বলছি যে ত্রিপুরার স্থান নিচে দিক দিয়ে পঞ্চম স্থানে আছে তবুও বলে বিরোধীরা যে ত্রিপুরার নাকি আইন শৃঙ্খলা এখানে ঠিক নেই আমি এখনো বলছি ওনাদের পার্টি এখনো যে পরিমাণে বিভিন্ন জায়গায় যেভাবে ওনারা বিভিন্ন ভাবে ওরা প্রসেশন করছেন মিটিং করছেন আমাদের থেকেও সেই ডাটা দেখা যাচ্ছে আমাদের থেকে ওরা বেশি করছে কোন দিকে বলে এখানে গণতন্ত্র নেই
এত গণতন্ত্রের বুকের বাতাস ওরা আগে বলতো আর সত্যিকারের বুকের বাতাস আমরা দিচ্ছি। গণতন্ত্র আমরা চাই, এখানে গণতন্ত্রের মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। 35 বছর আমরা দেখেছি এখানে গণতন্ত্র ছিল না, মুসলিম দল পার্টি একটা ছিল, এরপরে একদম সন্ত্রাসের একটা পার্টি ছিল, আর এই দুটোর কম্বিনেশনে আরেকটা পার্টি যে সরকার চলছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সেও মাঝে মাঝে এখানে উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করে। আপনারা জানেন 6% ভোটের জন্য এখানে আছেন। আরেকজন আমি বলে মানে খুবই খারাপ লাগে, বলতেও মানে মনে হয় যে বললে নিজের বুধের মনটা খারাপ হয়ে যাবে, যে আপনারা জানেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে ডেন্টাল কলেজ বহু চেষ্টার পরে প্রচেষ্টার পরে আমি ডেন্টাল কলেজটা সেটা আমি স্টার্ট করতে উদ্যোগী হয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেটাকে ইনোগ্রেশন করবো, সব ঠিকঠাক এক চিঠি দিয়েছেন উনি কি যে না এই ডেন্টাল কলেজে ঠিক না অনিয়ম, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ নাকি রিকগনাইজ হয়ে যাবে। তো ডেভেলপমেন্টকে রুখে দেওয়ার যে ষড়যন্ত্র, অর্থাৎ ঠিক আগের দিন কলেজে আমাকে বুঝাতে হয়েছে, প্রধানমন্ত্রীর অফিসে আমাকে বুঝাতে হয়েছে, কোনো অনিয়ম হয়নি, কোনো বেনিয়ম হয়নি। ডেন্টাল কাউন্সিলের যারা ইন্সপেক্টর তারা কাগজ দিয়ে বলেছে যে ফ্যাকাল্টি যে কোনো ডেন্টাল কলেজে হোক তার যে মেডিকেল কলেজের যারা ফ্যাকাল্টি তাদের যে অ্যানাটমি ফিজিওলজি বা আদার যেসব মেডিসিন সার্জারি সেগুলো তারা পড়াবে, ডেন্টালের সাবজেক্ট আলাদা পড়বে, সেটাকে নিয়ে কনফিউজ করে এই এই ভদ্রলোক তারই বারবার 10,300 শোনার কারণে গেছে বিভিন্ন ভাবে কোর্টে গিয়ে ওনাদের আজকে যে সমস্যা ওনার কারণে। তো সব জায়গার মধ্যে চেষ্টা করেন এবং কিভাবে ঘোলা জলে মাছ ধরা যায় আমি বারবার বলবো, এইসব লোকদের থেকে দূরে থাকা। আমরা বহু দেখেছি, বহু সরকারকে দেখেছি, বহু ব্যক্তি বিশেষ আমরা দেখেছি, বহু লিডারকে দেখেছি। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সরকার চলছে কেন্দ্রে এবং ত্রিপুরাতে যে সরকার চলছে এক চিন্তা ভাবনায় চলছে যে আমরা গুড গভর্নেন্সের সরকার দেব, স্বচ্ছতার সরকার দেব, অস্বচ্ছতার কোনো স্থান থাকবে না। চেয়ার মিটিং আমরা রেজাল্ট বের করেছি, আমরা টেটের আমরা সবাইকে চাকরি দিয়েছি, 6,000 উপরে আমরা হোম ডিপার্টমেন্টের স্পেশাল এক্সিকিউটিভ এর চাকরির আমরা ঘোষণা করেছি, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, 1,000 আমাদের কনস্টেবল নিয়োগ হবে। সব জায়গার মধ্যে স্বচ্ছতা স্বচ্ছতায় স্বচ্ছতা। এর মধ্যে আপনারা দেখেছেন যে আমরা যে এর মধ্যে অনেকগুলো ভাতা যেখানে আগে মাত্র 700 টাকা দিত সেখানে 2,000 করেছি, নতুন আরেকটা মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্প ভাতা সোশিয়াল যে পেনশন সেটাও ব্যবস্থা করেছি আমরা ক্যাবিনেটে 20,000। তো আমরা চাই যে এই সরকার, আমার সরকার আমি যেটা বলছি সেইভাবে এই সরকারের উপর আপনারা আস্থা রাখুন, ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেই উপহার আগামী দিন আমরা নরেন্দ্র মোদীজিকে দেব, সেই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মুখ্যমন্ত্রী সকলের পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা এবং আন্তরিকতা জানাচ্ছি।